কথাটো হৈছে যে হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালতেই অসমত মেট্রিকর ইখনের পিছত ইখনকৈ প্রশ্ন কাকত ফাদি লৈছে। তাৰমানে হিমন্ত বিশ্ব শর্মার দিনত সরকারি কার্যালয়সমূহত যে অরাজকতা চলিছে, দুর্নীতি হৈছে, অনিয়ম হৈছে, তার এক জ্বলন্ত উদাহরণ ইয়া। আর হিমন্ত বিশ্ব শর্মার দিনত সরকারি কর্মচারীসকলে যে হিমন্ত বিশ্ব শর্মালে ভয় নকরে, কেরেপ নকরে, বুড়া আঙুলি দেখায়, তাও এটা উদাহরণ ইয়া। দ্বিতীয় কথাটো হৈছে বর্তমান যিজন আপনার শিক্ষামন্ত্রী রনুজ পেগু, রনুজ পেগু হৈছে অসমৰ ইতিহাসৰ সর্বশ্রেষ্ঠ অকমন্য আর ব্যত্ত শিক্ষামন্ত্রী। তেওঁ শিক্ষামন্ত্রী হওয়াটো দূরই কথা, তেওঁ বন্ধন বেংকৰ ম্যানেজার হওয়ার তেওঁ যোগ্যতা নাই। তৃতীয় কথাটো হৈছে যে আমি দেখা পাইছো সরকারি চাকরি পৰা অবসর পোৱাৰ পিছত আজি একেজন ব্যক্তি কি কারণে কার আশীর্বাদত আজি বছৰ বছৰ ধৰি সেবার অধ্যক্ষর দরে এটা গুরুত্বপূর্ণ পদবীত বহি থাকবে পাৰিছে। কোনে তেওঁক সেবাক ধ্বংস করবর কারণে লাইসেন্স প্রদান করেছে? এই উত্তরখিনি কিন্তু আমাক লাগিব। আর শেহতীয়াকৈ আমার যে ইতিমধ্যে প্রশ্নকাকত ফাদিল হন যে তদন্ত আরম্ভ হয়েছে সেই ক্ষেত্রে আমি ভাল পাইছো, কিন্তু সেবার অধ্যক্ষগীক তদন্ত আদালত কি কারণে অনা নাই? আমি সেবার অধ্যক্ষগীক অতি শীঘ্রই অপসারণ করে তদন্ত আদালত আমি আনবলে দাবি উত্থাপন করছো। লগতে শিক্ষামন্ত্রী নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করক। আর যখন ব্যক্তিক ইতিমধ্যেই এই প্রশ্নকাকত ফাদিল সন্দর্ভত গ্রেপ্তার করা হয়েছে তেওঁলোকক কঠোরতকৈ কঠোর শাস্তি প্রদান করার কারণে আমি জাতীয় সংগ্রামী অসমে দাবি উত্থাপন করছো।